বাংলাদেশে সবথেকে জনপ্রিয় একটি ক্যামেরার ব্র্যান্ড হচ্ছে ক্যানন। আপনারা অনেকেই বিভিন্ন মডেলের ক্যামেরার স্পেসিফিকেশন এন্ড আপডেট প্রাইস সম্পর্কে জানতে চান। সো আজকে আমরা ক্যাননের বেশ জনপ্রিয় কিছু ক্যামেরার স্পেসিফিকেশন এন্ড আপডেট প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দিব। আপনারা যদি সনি বা নিকনের প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো শুরু করার আগে বলে রাখি, আমি মারুফ, মারুফ মাঝি চ্যানেলের পক্ষ থেকে। আপনি যদি আমার চ্যানেল নতুন হন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ক্যাননের একদম এন্ট্রি লেভেলের ক্যামেরা দিয়ে শুরু করব। ক্যাননের 4000D যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 18 মেগাপিক্সেলের CMOS সেন্সর অ্যান্ড ডিজিক 4+ ইমেজ প্রসেসর, সাথে থাকছে 2.7 ইঞ্চির LCD ডিসপ্লে, থাকছে না ট্রাস স্ক্রিন, 9টি ফোকাস পয়েন্টের সাথে একবার ফুল চার্জ করলে প্রায় 500টির মতন ছবি তুলতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে। প্লাস্টিক বিল্ড এই বডিটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে প্রায় 21,000 টাকায় অ্যান্ড 18-55mm কিট লেন্স সহ এই ক্যামেরাটির দাম পড়বে প্রায় 26,000 টাকা। বাজার ওঠানামার কারণে প্রত্যেকটা ক্যামেরার মূল্য কিছুটা কম বেশি হতে পারে। এবার আমরা যে ক্যামেরাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যাননের 700D। এই ক্যামেরাটিকে অনেকেই বাংলাদেশের জাতীয় ক্যামেরা বলে থাকে। এই ক্যামেরাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 18 মেগাপিক্সেলের CMOS সেন্সর এবং সাথে থাকছে 3 ইঞ্চির টাচ ডিসপ্লে, যেটা রোটেট করা যাবে, 9টি ফোকাস পয়েন্টের সাথে থাকছে ফুল HD-তে 60fps ভিডিও রেকর্ডের সুবিধা। এই ক্যামেরাটি একবার ফুল চার্জ করলে প্রায় 460টির মতন ছবি তোলা যাবে। বাংলাদেশের বাজারে এর বর্তমান মূল্য প্রায় 29,500 টাকা এবং কিট লেন্স সহ এই ক্যামেরাটির দাম পড়বে প্রায় 34,500 টাকা। এবার আমরা যে ক্যামেরাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 700D-র আপগ্রেড ভার্সন 750D। এই ক্যামেরাটিতে 24 মেগাপিক্সেলের CMOS সেন্সরের সাথে পেয়ে যাচ্ছেন 3 ইঞ্চির রোটেটেবল টাচ ডিসপ্লে, সাথে থাকছে 60fps ফুল HD-তে ভিডিও রেকর্ডের সুবিধা, 9টি ফোকাস পয়েন্টের সাথে একবার ফুল চার্জ করলে এই ক্যামেরাটি দিয়ে প্রায় 500টির মতন ছবি তুলতে পারবেন। NFC অ্যান্ড ওয়াইফাই সুবিধা থাকার কারণে সরাসরি ফোনে ছবি ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। বর্তমান বাজারে এই ক্যামেরা বডিটির মূল্য 39,500 টাকা। 200D এই ক্যামেরাটিও বেশ জনপ্রিয় একটি ক্যামেরা। ক্যানন 200D এই ক্যামেরাটিতে 24.2 মেগাপিক্সেলের একটি CMOS সেন্সর ব্যবহার করা হয়েছে এবং 9টি ফোকাস পয়েন্টের সাথে রয়েছে সাইলেন্ট শুটিংয়ের সুবিধা, 60fps ফুল HD-তে ভিডিও রেকর্ডের সাথে সাথে একবার ফুল চার্জ করলে প্রায় 560টির মতন ছবি তুলতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে। এই ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য প্রায় 50,000 টাকা। আপনি যদি সাথে একটা কিট লেন্স নিতে চান তাহলে আপনাকে এক্সট্রা আরও 5,000 টাকা গুনতে হবে। ক্যাননের 800D এই ক্যামেরাটিতে 24.2 মেগাপিক্সেলের CMOS সেন্সরের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ইঞ্চির TFT LCD ডিসপ্লে, কানেক্টিভিটির জন্য থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, NFC, USB, মাইক্রোফোন এটসেট্রা। এই ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য 48,000 টাকা। আপনি যদি সাথে একটি কিট লেন্স নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে প্রায় 55,000 টাকা। ক্যাননের 80D এই ক্যামেরাটিও বেশ জনপ্রিয় একটি ক্যামেরা। এই ক্যামেরাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 24.2 মেগাপিক্সেলের CMOS সেন্সর এবং সাথে আরও পেয়ে যাচ্ছেন 45টি অটোফোকাস পয়েন্ট, থাকছে ডুয়েল অটোফোকাস সিস্টেম এবং ফুল HD-তে 60fps ভিডিও রেকর্ডের সুবিধা। এই ক্যামেরাটি একবার ফুল চার্জ করলে প্রায় 540টির মতন ছবি তুলতে পারবেন। বর্তমান বাজারে এর মূল্য প্রায় 68,000 টাকা। ক্যাননের 90D এই ক্যামেরাটিতে 33 মেগাপিক্সেলের CMOS সেন্সর ব্যবহার করা হয়েছে, সাথে আপনি 4K-তে 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে থাকছে 120fps ফুল HD-তে ভিডিও রেকর্ডের সুবিধা। এই ক্যামেরাটি একবার ফুল চার্জ করলে আপনি প্রায় 600টির মতন ছবি তুলতে পারবেন। এই ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য প্রায় 95,000 টাকা। আপনি সাথে একটি কিট লেন্স নিতে চাইলে আপনাকে টোটাল পে করতে হবে প্রায় 1,00,000 টাকা। ক্যাননের 70D
এই ক্যামেরাটিতে সেন্সর হিসেবে থাকছে 24.2 মেগাপিক্সেলের একটি সেন্সর, সাথে থাকছে ডুয়েল অটোফোকাস সিস্টেম এবং 45টি অটোফোকাস পয়েন্ট। পাচ্ছেন 60fps এ ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং এর সুবিধা। একবার এই ক্যামেরাটি ফুল চার্জ করলে প্রায় 540টির মতন ছবি তুলতে পারবেন। বর্তমান বাজারে এই ক্যামেরাটির মূল্য প্রায় 55,000 টাকা। আপনি সাথে একটি 18-55mm কিট লেন্স নিতে চাইলে টোটাল পে করতে হবে প্রায় 60,000 টাকা। ক্যাননের 760D এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 24.2 মেগাপিক্সেলের CMOS সেন্সর, সাথে থাকছে 3 ইঞ্চির রোটেটেবল টাচ ডিসপ্লে, সাথে থাকছে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। বর্তমান বাজারে কিট লেন্স সহ এই ক্যামেরাটির মূল্য প্রায় 45,000 টাকা। 200D Mark II এই ক্যামেরাটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 24.2 মেগাপিক্সেলের একটি CMOS সেন্সর। এর সবথেকে বড় সুবিধা হচ্ছে এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। থাকছে 50fps-এ ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও। ওয়্যারলেস ডাটা ট্রান্সফারের জন্য থাকছে ওয়াইফাই NFC। এই ক্যামেরাটি একবার ফুল চার্জ করলে আপনি প্রায় 650টির মতন ছবি তুলতে পারবেন। বর্তমান বাজারে 18-55mm কিট লেন্স সহ এই ক্যামেরাটির মূল্য প্রায় 58,500 টাকা। সো আজকে এই পর্যন্তই। নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।